আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহরাকু আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুলিল্লাহিহিমাবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ মাহের রমজানের এই বরকতময় সময়ে আপনারা যারা দেখছেন আমাদেরকে এই ইসলামিক আয়োজনে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড আয়োজিত আলোর পথে সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা কৃতজ্ঞতা আদায় করছি একটি বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে মাহের আমাদান রহমত বরকত নাজাদ মাগফিরাত ইস্তিকফার তাওবা অফুরন্ত পুরস্কার নিয়ে মাহের আমাদান আজকে আমাদের কাছে এ যেন মহান মালিকের পক্ষ থেকে তার বান্দার প্রতি একটা বিশাল অনুগ্রহ যে তিনি আমাদের মাঝে আমাদের প্রত্যেকের কাছে একজন সম্মানিত মেহমানকে পাঠিয়েছেন যেই মেহমান মহান মালিকের পক্ষ থেকে অফুরন্ত উপঢৌকন নিয়ে এসছেন আর প্রত্যেকের কাছে বলছেন যে নাও ধরো এগুলো তুমি তোমার জীবনকে সমৃদ্ধ করে নাও তোমার জীবনের যত সমস্যা আছে সমাধান করে নাও কত কষ্ট তুমি করেছ আজ তোমার জন্য আমি আনন্দের সংবাদ নিয়ে এসছি নাও ধরো আমরা কি ধরতে পারবো প্রিয় দর্শক মাহে রমজান এসছে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান অত্যন্ত দামি কারণ রসুল সাল আলী সাল্লাম বলে দিয়েছেন যে রামাদান হচ্ছে এমন একটি মাস সব কিছুর একটা মৌসুম থাকে আল্লাহর বান্দাদেরও ইবাদতের একটা মৌসুম রয়েছে আর তা হচ্ছে রামাদান ইবাদতের মাধ্যমে এই মৌসুমটিকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের জীবনের পেছনের অনেক সময়ের ব্যর্থতাকে আমরা ঢাকতে পারব ইনশাল্লাতালা আর এই কারণে আমাদের এই আয়োজন আপনাদেরকে নিয়ে আলোর পথে যাতে করে এই পুরো মাসটি জুড়ে আমরা আমাদের ইবাদতটাকে সুন্দর করতে পারি রব্বুল আলমিনের সান্নিধ্য অর্জন করতে পারি সেই সাথে মাহবুদের কাছে আমরা প্রিয় হতে পারি আর এই প্রিয় হতে গিয়ে আমাদের কি কী করণীয় কি কী বর্জনীয় সেই ক্ষেত্রে যেন আমরা আমাদের নিজেকে নাসিহা করতে পারি পাশাপাশি আপনাদের সামনে আমরা কিছু শেয়ার করতে পারি সেই নিমিত্তেই আমাদের এই আয়োজন প্রিয় দর্শক যারা দেখছেন আশা করছি ইনশাল্লাহ পুরো মাস জুড়ে আমাদের সাথে থাকবেন আজকের পর্বে আমরা পুরো মাসটাকে কিভাবে কাটাবো কিভাবে কাটানো উচিত সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো মোহতারামের কাছ থেকে এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক তরুণ আলিম দিন মোহতারম শায়েখ মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম মোরাহমাতুল আহি ওরা কেয়াত ওয়ালাইকুম আসসালাম ওরা আহমাতুল আল্হি অর কেয়াত আপনাকে মাহের র আমাদানের অনেক অনেক শুভেচ্ছা জানেন অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ ইউবারিক ও বা আলহামদুলিল্লাহ আর রমাদান এসছে আমাদের মাঝে অনেক কিছুর বার্তা নিয়ে আসছে কিন্তু যদি আমরা ঘুমিয়ে থাকি আমরা যদি আমাদের সময়টাকে এখনও সেভাবে হেলায় ফেলায় কাটিয়ে দেই তাহলে হয়তো এর চেয়ে বড়ো আফসোসের আর কোনো কারণ হতে পারে না আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই গাফলতের ঘুম থেকে উঠে আমি কিভাবে এগিয়ে যাব। কোন চেতনায় আমি উজ্জীবিত হব কেন্দ্র করে যদি একটু আমাদেরকে দিক অনেক ধন্যবাদ আমাদানকে আপনাকে অসাধারণ একটি বিষয় আলোচনার জন্য আজকে আপনি আমাকে দিয়েছেন ফ্লোর দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহবাদ মাহের আমাদানকে আমরা কিভাবে আসলে আমাদের জীবনে কাজে লাগাবো এবং সেখান থেকে আমরা কিভাবে ইস্তেফাদা গ্রহণ করব। আমরা উপকার নিতে পারবো এটি আমাদের জন্য খুব জরুরি আমরা একটি শব্দ দিয়ে যদি বলি যে মাহের রমজান থেকে আসলে আমাদের মূল মোটা দাগে শিক্ষাটা কি সেটা হচ্ছে কিন্তু তাকোয়া বা আল্লাহ ভয় আল্লাহর সচেতনতা আমরা এই তাকোয়া শব্দটিকে ওইভাবে করে তাকোয়া শুনবার কারণে অনেক সময় বুঝে উঠতে পারি না আমি আমার মতো করে বলি আল্লাহ সচেতন হওয়া আল্লাহ সচেতন হওয়া অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর কাজ যখন আমি করব আমার জীবনের প্রত্যেকটি দিক বিভাগ সেক্টর আমার সেটা ব্যক্তিগত হোক আমার অফিসিয়াল হোক আমার পারিবারিক হোক আমার মামালাত সেরা সংক্রান্ত হোক আমার সন্তান প্রতিপালন সংক্রান্ত হোক আমার অফিসের কার্যক্রম হোক প্রতিটি ক্ষেত্রে যখন আমি কার্যক্রমগুলো পরিচালনা করব তখন আমি তাকুয়ার চেতনায় উজ্জীবিত হয়ে আল্লাহ তালার বিধানগুলোকে সামনে রেখে আমি কাজ করব এই প্রশিক্ষণটা দেওয়ার জন্যই কিন্তু আমাদেরকে মাহের আমজান এসেছে আর এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে এক মাস সিয়াম সাধনা করাচ্ছেন যাতে করে আমি আমার অন্তরাত্মাকে রেক্টিফাই করি আমি যদি পরিশোধিত মানুষ হই আমি যেন আমার মনোজগতে যেন করানি কারিমের আলোটা যেন প্রবেশ করিয়ে নেই যাতে করে বাকি এগারোটার মাস যেন আমি সুন্দরভাবে চলতে পারি দেখুন তাকোয়াটা আসলে কি এ ব্যাপারে আমি একটু ব্যাখ্যা দিতে চাই আজকে আমাদের দর্শক শ্রোতাদেরকে যে হাজিতে আরিব নাবি তলিব আল্লাহ তালা আনহু তিনি অসাধারণ একটি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন তাকোয়ার মিনি হচ্ছে চারটি নাম্বার ওয়ান হচ্ছে আল মিনাল জেলিল অর্থাৎ আল্লাহ যথাযথভাবে ভয় করা অর্থাৎ যথাযথভাবে ভয় করার মানেটা কি মানেটা হচ্ছে যে আল্লাহ তালা যা বলেছেন সেটা করব যা থেকে বর্জন করতে বলেছেন সেগুলো আমি করব না এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমি নিজেকে পরিচালিত করা এটা হলো ভয়ের মিনিং আলিরাদি আল্লাহ আনহু বলছেন যে রমজান মূলত আমাদেরকে এই শিক্ষাটা দেয় আল খাউফ মিনাল জালিল আল্লাহ তালাকে আমরা ভয় করব আল্লাহ বলছেন যারা তার রবের সামনে দাঁড়াতে হবে এই চেতনাকে যারা ভয় পায় যে আল্লাহর সামনে একদিন আমাকে যেতে হবে তার সামনে হিসাব দিতে হবে বিখ্যাত হাদিস রয়েছে আল্লাহ তালা কেয়ামতের দিন জিজ্ঞাসা করবেন হায়াত দিয়েছিলাম কি করেছে যৌবন দিয়েছিলাম কোথায় ব্যয় করেছো সম্পদ দিয়েছি কোথ থেকে আয় করেছো কোথায় ব্যয় করেছো আর যতটুকু জেনেছো ততটুকু আমল করেছু কিনা এই চেতনা নিয়ে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে এটি যারা ভয় পায় আল্লাহ বলেন যে এই সকল ভীতু বিহ্বল আল্লাহর প্রিয় বান্দাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত এইজন্য আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন তাকওয়ার মূল मीनिंग তো আল খাউফু মিনাল জালিল এক দুই নম্বর যে কাজটি আমরা মাহিরা আমরা দুই নম্বরে যাব ইনশাআল্লাহ বিরতির পরে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন এবং শুনছেন আমাদের এই নিয়মিত আয়োজন পুরো মাস জুড়ে আমরা থাকব ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে আলোর পথে আমরা একটা বিরতিতে যাচ্ছি একটু পরেই ফিরে আসছি আমাদের সাথেই থাকুন এভাবেই আমার আদর্শ বাবার প্রতিটা দিনের শুরু সময়ানুবর্তী সৎ দায়িত্বশীল পরোপকারী আর বিশ্বস্ত হিসেবে তিনি সব সময়ের অনুপ্রেরণা বাবা চেয়েছিলেন ছেলে হবে ব্যাংকার আমিও তাই সেবাটাই আদর্শ করে নিলাম যেকোনো প্রয়োজনে সময়ের সেরা ব্যাংকিং নিয়ে আপনার সাথে এআইবিএল সর্বদাই সরিয়া ডিজিটাল ব্যাংকিং সেবার এই যুগে নগদ টাকা আর কত আল আরাফা ইসলামী ব্যাংকের ইসলামিক ওয়ালেট থাকলে সব সমাধান হবে মনের মতো যে কোনো লেনদেন হবে শরিয়া ভিত্তিক ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস অ্যাপ ইসলামিক ওয়ালেটে এ ছাড়াও ইসলামিক ওয়ালেটের টাকায় লাভ আসে বেশি হারে ইসলামিক ওয়ালেট বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড আয়োজিত আলোর পথে আজকের পর্বে মূলত আমরা আলোচনা করছিলাম যে পুরো মাস আমাদের সামনে আছে এই মাসটিকে আমরা কিভাবে কাজে লাগাবো কোন চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব আমাদের সময়টাকে আমরা বাস্তবায়ন করব সুন্দরের পথে মোহতারাম তাকোয়া নিয়ে কথা বলছিলেন আলিরাদি আল্লাহ তালা বর্ণনা তিনি বলেছেন এখানে যে তাকোয়ার একটা গুরুত্বপূর্ণ আরেকটা মিনিং হচ্ছে দ্বিতীয় মিনিংটা হলো যে আল আমালু বিতঞ্জিল আল্লাহ তালা যা নাজিল করেছেন সেটির উপরে আমল করবার একটা দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করা মাহিরামজান কিন্তু সামগ্রিকভাবে কিন্তু এই চেতনা আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা তাকোয়ার পাশাপাশি কোরআনের প্রতি আমল করব আল্লাহ তালা বলছেন সেই মা কিতা কিতাবিমিন সেই এই কোরআন আমি কিছু বাকি রেখে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জিনিস এখানে আল্লাহ তালা বলে দিয়েছেন কাজেই পুরি পরিপূর্ণ কারিমের উপরে আমল করাটাই হচ্ছে আমাদের মূল কাজ কারণ কোরআন তো এসেছে এই জন্য লি অসংখ্য অন্ধকার চোরাগরি পথ থেকে মানবতাকে একটি আলোর পথে বের করে নিয়ে যাবে কোরআন সেই চেতনা নিয়ে পৃথিবীতে এসেছে অতএব রমজান কিন্তু আমাদের সেই চেতনা জাগ্রত হয়ে উদ্বুদ্ধ হয়ে আমরা আমাদের জীবনকে সামগ্রিক জীবনকে আমরা কোরআনে কারিমের আলোয় আলোকিত করব। এটি মাহের রমজানের দ্বিতীয় শিক্ষা তৃতীয় কাজ হচ্ছে আরিফ না তারিব আল্লাহবানু বলছেন যে তাকুয়ার তিন নম্বর বাড়ি হচ্ছে বিল কালীন অল্পে সন্তুষ্ট থাকা সভা অসাধারণ একটি সবক মাহেরামজান আমাদেরকে শিক্ষা দেয় কী শিখছি আমরা মাহেরাম থেকে শাহরুল মোয়াসাদ মাস আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বর্জন করে আমার ভেতরে এই ফিলিংস তৈরি হচ্ছে আমার সমাজের গরিব মানুষগুলো তাহলে সারা বছর তারা কিভাবে না খেয়ে কীভাবে না খেয়ে কীভাবে তারা এই নিরণ্য মানুষগুলো বিবষ্ট মানুষগুলো সারা বছর তারা কি কষ্ট করে আত্মপীড়িত মানবতা কিভাবে তাদের জীবনকে তারা জানায় এই চেতনায় আমি জাগ্রত হয়ে পবিত্র বাহিরামজানে সেখান থেকে আমি শিক্ষা গ্রহণ করি আর দাবিল কালিল যে আমি অল্প খাবো আমি যা খাবো সেটি হালাল খাবো কারণ লাতুন গোলুল পবিত্রতা ছাড়া কোনো এবাদাত কবুল হয় না পবিত্রতা ছাড়া কোনো এবাদাত আল্লাহর কাছে গৃহীত হবে না এবং কোনো সাদাকাও কবুল হবে আমরা যা করবো সেটা যেন হালালভাবে করি পবিত্র হয়ে করি এই জন্য আমাদের তিন নম্বর কাজ হচ্ছে অল্পে আমরা সন্তুষ্ট থাকবো কখনো হারাম কামাই করবো না হারাম আমরা বক্ষণ করবো না কারণ রব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন

يوم الرحيل পরকালের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এটি কিন্তু মাহেরমজান আমাদের শিক্ষা দিয়ে যায় যে রমজান এভাবে আমাদের জীবনে আসছে আবার চলে যাচ্ছে কিন্তু আমার আলটিমেটলি আমার গোলটা কোথায় যে একদিন আমাকে চলে যেতে হবে আমাকে মুলাকাত করতে হবে তোমাদের মধ্যে যারা চায় তার মালিকের সঙ্গে মুলাকাত করতে আহারে আল্লাহর সঙ্গে তো মুলাকাত করতেই হবে আমাকে আমি তো পালিয়ে থাকতে পারবো না তারা আমার জন্য কাজ কাজকেই ফালিহামান সালেহা তারা যেন বেশি বেশি করে নেই কামল করে আর তার রবের সঙ্গে তারা যেন কখনো শিরিক না করে ফেলে এখন আমরা এবাদতের সংখ্যা বুঝি না আমরা মনে করি না মাজ রোজা হজ দেখাতে এটাই শুধু এবাদত এর বাইরে বোধ কোনো এবাদত নাই না কুল্লু মারুফ ইন সাদাকা কুল্লু মারুফ ইন সাদাকা প্রত্যেকটা ভালো কাজ আপনি একজন বৃদ্ধকে রাস্তা পার করে দেবেন এটাও সাদাকা একজন অন্ধ মানুষকে আপনি সহযোগিতা করবেন এটাও একটা সাদাকা একজন বয়বৃদ্ধ মানুষ বোঝা নিতে পারছে না বোঝাটা বহন করে দিবেন এটাও সাদাকা এটাও নেকামল নবীজি সাল্লাহ আলী আরও বলেন বলেন যে তাবাসু মুকাফি ওয়াজহি আখি কালাকা সাদাকা তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলবে এটাও তোমার জন্য সাদাকা হবে এইজন্য আমরা আমাদের জীবনের প্রতিটি কাজ যখন নেক আমলের যখনই সুযোগ হবে সেটাই আমরা লুফে নেব সেটাই আমরা করবার চেষ্টা করব আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল বলছেন এভাবে করে যদি আমরা প্রতিটি মুহূর্তে যদি নেক আমলের মাধ্যমে জীবনকে আলোকিত করি তাহলে পরকালের জন্য আমরা প্রস্তুতিটা হবে আর আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই মাহে রমজানের তাকওয়ার মূল শিক্ষা হচ্ছে আমরা পরকালের জন্য আমাদের নিজেদেরকে অনেক অনেক ধন্যবাদ মহতারাম অত্যন্ত চমৎকারভাবে আপনি তাকোয়ার যে বর্ণনা দিয়েছেন আমরা জানি যে রামাদানের সেই লাল্লা কুমত্তাকুন আমাদেরকে মোত্তাকি বানাবার জন্য আমরা একই শব্দ বারবার উচ্চারণ করে যাই একই শব্দ বারবার পড়ে যাই কিন্তু অনেক সময় হৃদয়ঙ্গম না করার ফলে তার মর্মার্থ আমরা অনুধাবন করতে ব্যর্থ হই আমরা আশা করবো যে আজকে যে চমৎকারভাবে আপনি বিষয়গুলোকে ব্যক্ত করেছেন তালা সেগুলো আমরা বুঝবো এবং অনুকরণ অনুসরণীয় হয়ে থাকবে আমাদের জীবনে সেইভাবে আমরা মোত্তাকি হওয়ার চেষ্টা আল্লাহ আল্লাহফি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আজকে মোহতারামের কাছ থেকে এক কথায় যেটা বলতে পারি যে তাকোয়া নিয়ে তিনি যে অসাধারণ কথাগুলো বলেছেন দিয়ে আল্লাহ তালানহুর বর্ণনা দিয়ে এই বিষয়গুলোকে যদি আমরা আমাদের জীবনের সামনে নিয়ে আসতে পারি দর্পণ হিসেবে এরপরে আর কোনো কথা থাকে না একটি ছোট্ট বিষয় দিয়ে আজকে বিদায় নেব সেটা হচ্ছে আমার এই সাড়ে তিন হাত দেহটাকে আমি ভালো রাখার জন্য কত চেষ্টা করে যাচ্ছি আমি খুব দামি স্যুটেড বুটেড হয়ে আমি চলাফেরা করছি কিন্তু আমার পায়ের নিচে দেখা গেল ছোট্ট একটা কাঁচের টুকরো বিঁধে গেছে যেটা আমি খালি চোখেও দেখতে পাই না আমি কি একটি পা সামনে অগ্রসর করতে পারবো আমি কি সামনে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত সেই কাঁচের টুকরোটাকে আমি না সরাতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি অগ্রসর হতে পারবো না এটাই হচ্ছে তাকোয়া আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে খেয়াল রাখতে হবে ছোট থেকে ছোট জিনিসও যেন আমাদের গায়ে বিধে না যায় যদি সেইভাবে আমরা চলতে পারি শয়তানের সকল ধরনের বিছানো জাল থেকে যদি নিজেকে মুক্ত রেখে সন্তর্পণে এগিয়ে যেতে পারি তাহলেই আমাদের জীবনে এবং মরণে আছে সফলতা রব্বুল আলমিন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করুন আমি এই প্রত্যাশায় বিদায় নেব আর একটু পরে ইনশাআল্লাহ তাআলা আযান হবে আমরা ইফতার করব দোয়া কবুলের সময় চলছে اللهم آمين الحمد لله رب العالمين ولا للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأمرار রব্বীকে ফিরলি ওয়ালি ওয়ালিদেই আরব্বীর হাম হোমা খেমা অরব্বায় আলি সদায় আয়া আল্লাহ চালা পবিত্র মাহেরাম জানে ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলের সময় আমরা আপনার শাহীদ দরবারে আলিশাহ দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দয়া করে আমাদের তামাম জীবনের জানা অজানা ছোট বড় শির বিদায় তামাম গুণাগুণ মাফ করে দেন পবিত্র রমজান গুনা মাফের মাস বরকতের মাস রব্বর আলমিন আপনার খাস রাহমাত এবং বরকত দিয়ে গোটা পৃথিবীর মানুষের জীবনকে আপনি ধন্য করে দেন আল্লাহ তালা কাজ করে আমাদের তাম পৃথিবীতে যত মোমিন মোমিনাত মুসলিমিন মুসলিমা যারা পৃথিবীতে বেঁচে আছেন সকলকে আল্লাহ তালা আপনি হেফাজত করেন কবুল করেন আয় আল্লাহ তালা আমাদের রমজানের যত এ বাদাতবন্দিকে আমরা করছি আমাদের সমগ্র এ বাদাতগুলো আপনি কবুল করেন আপনার সন্তুষ্টির জন্য সিয়াম কিয়াম করবার তৌফিক আমাদেরকে দান করেন আমাদের ভেতরে আমাদের অনেক আপনজন অনেক বন্ধুজন আমাদের পিতামাতা মাতা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন উস্তাদের সঙ্গে দুনিয়া থেকে অনেকেই বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ মেহের বাণী করে তাদের কবরগুলোকে রৌজত রিয়াজিল জান্না বানিয়ে দেন আয় আল্লাহ কাজ করে আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন রব্বুল আলমিন তাদেরকে আপনি সেহী সালামতে আল্লাহ তালা তাদেরকে বেঁচে থাকবার আপনি দান করেন আমাদের পিতা মাতার নেই বা দান করেন আমাদের ভেতরে অনেক আপন অনেক বন্ধুজন আমাদের প্রিয়জন যারা করোনা আক্রান্ত হয়েছে রব্বুল আলমিন আপনি মেহরবানি করে তাদের সকলকে শেফায় আজ এলা কামেলা দান করেন আল্লাহ আমাদের অনেক প্রিয় মানুষেরা করোনা আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আপনি তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরায় পরিণত করে দেন রব্বুল আলমিন আমাদের